মক্কায় প্রচণ্ড বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যেও মুসলিমদের ইবাদত পালন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আমরা মুসলিম, সেখানে ঝড় হোক বা বৃষ্টি হোক আমরা আল্লাহর ইবাদত করবই। আমরা যে কোনো ঝড় বৃষ্টি হোক সেটা আল্লাহর জন্য মোকাবেলা করতে সক্ষম, এটা আমাদের কাছে কোনো বিষয় না। তাই তো যারা হজ করতে গিয়েছেন তারা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আল্লাহর ইবাদত পালন করতে ব্যস্ত, কারণ ইসলাম ধর্ম আমাদের শ্রেষ্ঠ ধর্ম, এই ইসলাম ছাড়া আমাদের আর কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত করেছেন, এটা নিয়েই আমরা অনেক খুশি। আমরা ইসলাম পেয়েছি, অন্য অন্য ধর্ম না দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর একটি ধর্ম, পবিত্র ধর্ম, ইসলাম ধর্ম দান করেছেন, এবং এই ইসলাম ধর্মের মধ্যে আমাদের জন্মগ্রহণ হয়েছে, যেখানে শুধু শান্তি আর শান্তি, শান্তি সুখ ছাড়া কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক, আমরাও যেন এই জায়গায় যাই, একসময় পৌঁছাইতে পারি। আসলে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো হজ করা। আমিও স্বপ্ন দেখি, আপনারা সবাই স্বপ্ন দেখেন যে একদিন হজ করবেন, আল্লাহ তাআলা যেন এটা কবুল করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবসময় ইসলামের পথে চলার তৌফিক দেয়। আর আমরা এই মুসলিমদের জন্য দোয়া করব, তারা যেন সুন্দরভাবে হজ পালন করে তার পরিবারের কাছে ফিরে আসতে পারে। আমিন।